তিনি রাষ্ট্রীয় কিষাণ সাল আসানোরগেই তিনি সাংগ্রহ সাল লেম্বুসরা ও তম্বা এগ্রিকালচার কলেজ পান্ডা খাই জাখা তিনি পান্ডব ফাইমান জাখা এমএলএ কৃষ্ণদন দাস মোহনপুর সাবডিভিশননি এসডিএম সুভাষ দত্ত নকারি কুবুনি আদং র আসানে পান্ডব ও হাসিনী খরকসা খরকনি হোকবার খানের নব বরমিয়া ফল জাখা আকারে দ্বিতীয় ভগবান বলা হয় কিন্তু কথাটা একটু বুঝেন বাঁচতে গেলে টাকা লাগে এটা সত্যি কথা কিন্তু টাকার জন্য কি বাঁচা উচিত তা বাঁচার জন্য টাকা বুঝছেন না কথা টাকা কি বাঁচার জন্য লাগে না বাঁচতে গেলে টিয়া লাগবে কোনটা বাঁচানোর লাগে টিয়া লাগবে টিয়ানের টাকার জন্য বাঁচবেন কোনটা হ্যাঁ বাঁচানোর জন্য টাকা লাগবে টাকার জন্য বাচ্চা লাভ আছে টাকার জন্য বাচ্চা না ভাবনাটা এখানেই রাখেন এবার টাকার অভাব ধরেন বেশিরভাগ একদম কাগজে পত্রে তফসিলির কথা কেন বললাম আমি নিজেও তফসিলি তফসিলিরা একটু গরিব শ্রেণী থাকে শিক্ষা দীক্ষা কম থাকে ঠিক না আমার দিদিমা এই জিনিসটা মানতে রাজি না আমার ঠাকুরমা এই জিনিসটা মানতে রাজি না কিন্তু আমরা টিয়ার অভাব কেমনি হইব আমরা ডুব দিলি উঠে হা কুম দিলি উঠে হা ডুব দিলি উঠে হা অশিক্ষিত ছিলেন বুঝেন না কথাটা কূপ দিলে টেয়া মানে এটা মানুষের কুবাইলে টেয়া কইছে না কিন্তু জমি কুবাই লইতে হ্যাঁ ডুব দিলে টেয়া ডুব দিলে জলের তলে কি পরিমাণ মাছ আছে কেউ কইতে পারবে না এখানে হ্যাঁ কেউ কইতে পারবেন ডুবে ডুবে টেয়া যত ডুব দিবেন ডুব দিলে তো খাইলা তো রাখতে না হাত খালি হাতে মাছ ধরতে পারেন কেটা কেটা এতো পারেন তো বুঝছেন তো কথাটার অর্থ বুঝছেননি ডুব দিলি উঠিয়া মানে জলের নিচে আনলিমিটেড টাকা মাটির উপরে কূপ দিলি উঠিয়া টাকার তো কোনো অভাব হওয়ার কথা না এবার বৈজ্ঞানিক পদ্ধতিতে লাগে তো বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করতে গেলে বর্তমান সরকার আদরণীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার চলছে আপনাদেরকে এইরকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিনা এটা বলেন এর আগে এই রাজ্যের মানুষ বা এই দেশের মানুষ কিষাণ সম্মান নিধি জিনিসটা বলেন ধরে নেন আপনি টাকা ইতো পাইতেছেন 2000 নাকি দা এবার এর আগে আমি উদাহরণের জন্য বলছি ভাবনা চিন্তা চেতনা দুইটা শব্দ বলবো শুধু তাহলে তো আপনি আপনার লাভ হতো ওই হিসাব করে আপনার এই সিজনে যে টাকার সবজি আপনি বিক্রি করতেন বা যে কোনো ফসল বিক্রি করতেন ওই হিসাবে আপনি টাকাটা বিনা পরিশ্রমে পেয়ে যেতেন এতে তো আপনার লাভবান যখন যেটা করণীয় এটা তো আপনাকে করতে হবে আপনারা প্রত্যেকে ভারতীয় এবং সনাতন ধর্মে বিশ্বাসী সেই হিসাবে একটা কথা বলি আমার কথা না আমি একটা গল্পের মাধ্যমে দাদুর কাছে শুনেছি আর কি আগে আমাদের ছিল না চারটি প্রস্থ ছিল গৃহস্থ জীবন গুরুকুল জীবন বানপ্রস্থ জীবন এবং সন্ন্যাস জীবন এটা সবাই জানেন তো গৃহে থেকেও সন্ন্যাসী হওয়া যায় শিক্ষিত কৃষক এর জন্যই তো এখানে ডাকা হয়েছে আজকে শুধু বাবুগিয়া থেকে কতজন এসেছেন বাবুগিয়া থেকে শুধু এই কয়জন কৃষক আছেন বা ধলাই থেকে যিনি এসেছেন ধলাইকে এই কজনই আছেন আপনারা সিলেক্টেড বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছেন আজকের এই হলে এই আমার এই ভাবনাটা কি সঠিক না ভুল যে সবাই শিক্ষিত কৃষক সচেতন কৃষক শিক্ষিত মানুষ এবং সচেতন মানুষ আমার এই ধারণাটা কি ভুল না ঠিক আপনারা বলেন ঠিক তো তাহলে আপনাদের মধ্যে থেকে যদি 40-50 জনের মধ্যে থেকে 5 জন আর 7 জন ইন্স্যুরেন্স মানে কৃষি বিমা করে থাকেন তাহলে এটা কার যদি ভালো হলো এই যে প্রাকৃতিক প্রকৃতির সাথে তো কেউ কিছু বলতে পারে না কখন অনাবৃষ্টি হবে কখন অতিবৃষ্টি হবে এটা তো প্রকৃতির উপর ডিপেন্ড করবে আর লোকসানটা তো আপনার হলো এখন আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই সাহায্য করব অবশ্যই করব এবং কিছু কিছু নামের তালিকাও পাঠানো হয়েছে প্রসেসিং হচ্ছে
যত পেশা আছে সব থেকে সাত্বিক পাপ মুক্ত পেশা হচ্ছে কৃষি। কারণে অকারণে গেতে অজ্ঞেতে অন্যান্য পেশার মধ্যে পাপ ঢুকে যায়, এটা সত্যি কথা। ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, জেনে হোক না জেনে হোক, কিন্তু কৃষিকাজে না জেনে এরকম পাপ হওয়ার কোনো সুবিধা নেই। তা আপনি সাত্বিক আয় করছেন, আপনি তো এমনিতেই জনকল্যাণকারী এবং শুদ্ধ সাত্বিক মানুষ, আপনার দ্বারা সমাজের বা পরিবারের কোনো ক্ষতিকারক কোনো ভাবনা আপনার মধ্যে আসতেই পারে না। আমার এখানে তপশিলি অংশের মানুষ কৃষক কতজন আছেন তাহলে আমার বলতে সুবিধা হবে। ফসলটা উঠলে তারপর শোধ করবে, কিন্তু সেই ফসলটা হয় নষ্ট হয়ে যাচ্ছে অথবা যখন উঠছে তখন বাজারে দাম পাচ্ছে না, এবং ঋণের ভারে একের পর এক জর্জরিত হয়ে তার কাছে আর কোনো রাস্তা থাকে না, তখন বাধ্য হয় যে সুইসাইড আত্মহত্যা করতে। এই সমস্ত বিষয়গুলোকে আমরা সেইভাবে দেখি না যে কেন একটা কৃষক আত্মহত্যা করলো। আজকে কৃষিতে উপকরণের দাম, যে বীজ সার ওষুধ এই সমস্ত দাম একের পর এক বেড়ে যাচ্ছে, এবং সেখানে হয়তো সরকারি কিছু প্রকল্প আছে কিন্তু সেই প্রকল্প হয়তো সবসময় যে সঠিকভাবে এ হচ্ছে তাও নয়, এবং সেইগুলো আপনাদের চাষিদেরও কৃষক বন্ধুদেরও জানতে হবে, সবটাই আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে না। একজন কৃষক কী পেতে পারে না পারে সেগুলো সরকারি স্তরে আপনারা যোগাযোগ করুন, যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এ বিভিন্ন ধরনের আছে, হয়তো আপনারা অনেকে জানেন না, এই জানারটা চেষ্টা করুন। এবং সম্মিলিতভাবে যেটা হচ্ছে কোনো ক্লাবের মাধ্যমে হতে পারে, ফার্মার্স ক্লাব হতে পারে, সেলফ হেল্প গ্রুপ হতে পারে, এই সমস্ত আপনাকে যেতে হবে না, তাদের মাধ্যমে এ করুক, তারা যোগাযোগটা করুক যে কী কী মানে কৃষকদের জন্য কী কী স্কিম আছে না আছে, কীভাবে সাহায্য করুন। এবং প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, যিনি হচ্ছেন একজন কৃষক নেতা ছিলেন, এবং কৃষকের যাতে আত্মমর্যাদা এ হয়, সম্মান পান, অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে উনি জোর দিয়েছিলেন। যদিও উনি স্বল্পকালীন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তার মধ্যে কিছু প্রকল্প নিয়েছিলেন, সেই প্রকল্পগুলোকে রূপায়িত হচ্ছে। উনি মানে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জয় জওয়ান জয় কিষাণ এইটাকে পুরোপুরি মাথায় রেখেই এই সমস্ত করেছিলেন। আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কেন্দ্রীয় সরকার 2001 সাল থেকে এইটাকে চালু করেন, ওনার জন্মদিন 23শে ডিসেম্বর রাষ্ট্রীয় কিষাণ দিবস হিসেবে।